ইফতারের টেবিল আমরা যাই কিছু খাই না কেন কিন্তু একটা জিনিস আমরা খুব মিস করি সেটা হচ্ছে আলুর সব বেগুনি পেঁয়াজও কিন্তু প্রতিদিন যেহেতু তেলের খাবার সম্ভব না তাই তো আমি রমজান মাসের শেষ প্রান্তে এসে আমার পছন্দের ইফতারগুলো রেডি করে রমজান মাসকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই দেখতে দেখতে রমজান মাসের শেষ পর্যায়ে চলে আসছে আলহামদুলিল্লাহ তিরিশটা রোজা কমপ্লিট হয়েছে তার জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহর রহমত আমরা তিরিশটা রোজা কমপ্লিট করতে পারছি আমি এখানে কিছু মাসিক বাজার করছি যেহেতু মাসের শেষ তারপরে হচ্ছে ঈদও আসতেছে ঈদের বাজার লাগবে মাসিক বাজার লাগবে আর যেহেতু ইফতার রেডি করবো ইফতারের জন্য কিছু বাজার নিয়ে আসছে এখানে প্রথমে আপনার বাজারগুলো দিদার বাজারে গিয়ে নিয়ে আসছে যেহেতু মাসিক বাজার লাগতেছে ঈদের পরে যেহেতু সকালবেলা নাস্তা রেডি করতে হবে সেই জন্য তারপরে এখানে কিছু মুরগি আনছে করার জন্য মুরগি ফার্মের মুরগি নিয়ে আসছে দেশি মুরগি নিয়ে আসছে কিছু রোস্টের জন্য আর নাস্তার জন্য কিছু মুরগি আনছে বলছিলাম গরু মাংস আনতে গরুর মাংস আনছে খাসির মাংস আনছে যেহেতু আমাদের এখানে ঈদের দিন কেউ আসে না এই জন্য আমার ঈদের তেমন একটা স্পেশাল বাজার করতে হয় না রেগুলার যে রান্নাগুলো করি এগুলার জন্য বাজারটা করা এখানে দু রকমের মাছ আনছে বল মাছ আনছে আর হচ্ছে আইর মাছ আনছে আর নিয়ে আসছে চিংড়ি মাছ বলছিলাম মাছ শেষ সেজন্য তরকারি খাওয়ার জন্য চিংড়ি মাছটা লাগে আমি সবকিছু ডিশে নিয়ে তারপর আন্টিকে বুঝিয়ে দিচ্ছি আন্টি এগুলো কেটে ধুয়ে সবগুলো পরিষ্কার করে দিবে আর এখানে কিছু বেল আনছে দিদার বেলগুলো হচ্ছে দিদারদের বাড়ির গাছের বেল বেলগুলো অনেক মজা যেহেতু গাছের বেল ও চাষা দিয়েছে আর এখানে কিছু নিয়ে আসছি ইফতারের জন্য আইটেম এখানে আমি বলছিলাম রোদলা বিকাল থেকে হালিম আর মিষ্টি দই আনতে আর জিলাপি আনতে রোদলা বিকালের হালিমটা আর মিষ্টি দইটা জিলাপিটা অনেক টেস্ট আর একটা তরমুজ আনতে বলছিলাম যেহেতু আমার তরমুজ অনেক পছন্দ তরমুজ একটা আনছে আর নিয়ে আসছে কলা চিরের জন্য অবশ্য কলা লাগে বাচ্চাদের জন্য কলা লাগে বাজাগুলো সবগুলো বসিয়ে রেখে তারপর আন্টি মুরগি কাটার জন্য বসে গেছে আন্টিকে দেখা দিচ্ছে কিভাবে মুরগি কাটবে মুরগিগুলো আমি এক একটা এক এক সিস্টেমে কাটতেছি কিছু রেগুলার রান্না করার জন্য কিছু হচ্ছে নাস্তার জন্য কিছু হচ্ছে রোস্টের জন্য কেটে দিচ্ছে আন্টি কেটে সব পরিষ্কার করে দিচ্ছে আমি সবগুলো বাক্স করে সুন্দর করে রেখে দিচ্ছি ফ্রিজে কারণ আমি মাছ মাংস সবকিছু ফ্রিজে বাক্স করে রাখি তাহলে ফ্রিজটা ভালো থাকে আমি ফ্রিজটা ঈদের আগে দুইটা ফ্রিজে পরিষ্কার করছি আর এগুলো ভিডিও করে নিয়ে কারণ এগুলো ঝামেলা লাগে সেজন্য আলহামদুলিল্লাহ ওগুলো সব বোস গাছ করে তারপরে সাবার শেষ করে নামাজ শেষ করে চলো আর সে রেডি করার জন্য যেহেতু আমার পছন্দের সব ইফতার রেডি করবো এখানে একটু কাবলিবোট করতেছি আমরা এবার বেশিরভাগই ইফতারিতে একটু কাবলি বোটটা রাখার চেষ্টা করছি কারণ কেন জানি আমার কাছে অনেক ভালো লাগতেছিল কাবলি বোটটা আর এটা কেমন যেন আমার কাছে মনে হচ্ছে স্বাস্থ্যসম্মত ওই চনা বোটের সাইডতে কাবলি বোর্ডটা টেস্টও ভালো তো কাবলি বোটা রানার শেষ একটু ধোনাপাতা দিয়ে তারপর উড়াই ফেলাম এখানে একটা মিসিং হয়ে গেছে আমার আমি টমেটো দিতে ভুলে গেছি আমি যাই কিছু দিচ্ছি না কেন আমার কাছে মনে হচ্ছে কাবলি বুটে কিছু একটা মিসিং তো পরে যখন খাইতে আসছি তখন বুঝছি যে আসলে টমেটো দেনে যাই হোক কাবলি বোটটা অনেক টেস্ট হয়েছিলো তারপরে চলে আসছে ভাজা ফোরা করার জন্য আসলে বলছিলাম না ইফতারের টেবিলে যা কিছু খাই না কেন ভাজা ফোরা না থাকলে মনে হয় যে আসলে কি একটা মিসিং আমরা এবার ইফতারিতে একটা সেদিন এক একটা করছি কারণ বাচ্চারা যেহেতু খায় না আমি আর দিদারে খাই আর ই সামান্য খায় ও তেমন একটা বেশি খায় না সেজন্য বাজা ফোর তেমন একটা করা হয় না বাচ্চারা যেটা পছন্দ করে ওই অনুযায়ী কিন্তু আসলে আবার ইফতারিটা আমরা রেডি করছি আমি সবসময় ইফতারি দশ মিনিট আগে ভাজাটা কমপ্লিট করি কারণ আগে বেজে রাখলে মসমসে বাপটা থাকে না সেজন্য ইফতারে আগে ভাজলে ইফতারি করার সময় জিনিসটা মসমসে থাকে প্রথমে বেগুনিটা করে নিলাম বেগুনিটা দেখে আপনার বুঝতেছিলেন মার্শালা অনেক রিপসি হয়েছে অনেক মজা হয়েছে তারপর করে নিচ্ছি আলুর চপ আলু চপটা আলহামদুলিল্লাহ অনেক মজা আছে আমি অনেক সময় রাউন্ড শেপে করি অনেক সময় ওভাল শেপে করি অনেক সময় মাছ নয় ডিম দিই অনেক সময় কিন্তু আবার ডিমটাকে চটকায় আলুর সাথে মিক্স করে দিই এই আলু চোখটার সাথে কিন্তু ডিমটা চটকায় দিয়েছি আলু চোখটা অনেক টেস্ট ছিল তারপরে চলে আসছে পেঁয়াজও করার জন্য পেঁয়াজ করে নিচ্ছি পেঁয়াজুটা অনেক সময় ছোটো আকারে করি নেপাল টাইপের করি অনেক সময় বড়ো আকার করি যদি হাতে সময় থাকে তাহলে ছোট করি যদি হাতে সম না থাকে তাহলে বড় করি পেঁয়াজ করা কমপ্লিট আমি আসলে সবসময় আবার ইফতার ইতে তেমন ভাজাপোড়া রাখি না বাচ্চারা যেটা পছন্দ করে ওইটা করছি একরমের বাজা পোড়া কমপ্লিট তারপর চলে আসছে টেবিল রেডি করার জন্য টেবিলটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে টেবিলটা রেডি করার পর যখন টেবিলে বসে থাকি ইফতারের জন্য অফার করি তখন মনে হয় যে অনেক আইটেম খেতে পারবো কিন্তু আসলে যখন আজাম দেয় খেজুর মুখে নেই শরবত মুখে নেই শরবত মুখানোর পর ঠান্ডা পানি খাওয়ার পর এরপরে আর কোনো কিছু খাওয়া যায় পেট রিজার্ভ হয়ে যায় যা আলহামদুলিল্লাহ বাচ্চারাও খাচ্ছে আমরা খাচ্ছি খাওয়ার পর ইফতারে কমপ্লিট করার পরে তারপর চলে আসছে একটু চেহারির জন্য রান্না করবো এবার চেহারির আমি কোনো রান্না ভিডিও দিই নেই কারণ চেহারিতে শুধু একটা আইটেম রান্না করি বাচ্চারা যেহেতু আরিয়া রোজা রাখে আমরা রোজা রাখি আমরা আসলে ইফতার করা পরে রাতে কিছু খাই না স্যারিতে একবেলা খাই আর ছেলে একবেলা খায় সেজন্য তেমন একটা আইটেম করি না আলু দিয়ে গুঁজ দিয়ে আলু দিয়ে মুরগি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বেশিরভাগই আইটেমগুলো করছি সবজি তো তেমন একটা করা হয় আর শাক তো আসে না যাক আলহামদুলিল্লাহ আমি এখানে আলু দিয়ে আর কি হচ্ছে আয়ের মেজ দেওয়ার রান্না করছে যেহেতু দিদা ফ্রেশ মাছ আনছে আমাকে বলছে একটু আয়ের দিয়ে রান্না করতে রান্না কমপ্লিট করার পরে তারপরে চলে গেছে একটু পার্লারে মেয়ের ইচ্ছা ফিল আপ করার জন্য মেয়ে বলছে একটু হেয়ার ট্রিটমেন্ট করবে ফেসটা ক্লিন করবে আমিও করলাম ফেসিয়ার করলাম মেনিক্যুর পেটিকুর করলাম হেয়ার ট্রিটমেন্ট করলাম এগুলো কমপ্লিট করলাম মেয়েও এগুলো করতেছে মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগতেছে ফার্স্ট টাইম সে আসা পার্লার গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করছে যাকে এগুলো কমপ্লিট করে পার্লার কাজটা কমপ্লিট করে তারপর চলে গেছে ছেলে মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য ওরা বলছে বাইরে কিছু একটা খাবে তো মেয়ে চলে গেলাম আপনি প্লাজা ওখানে গিয়ে একটা ফুড কোর্ট আছে ফুড কোর্টের থেকে মেয়ের পছন্দের বাবু কি কর নিলাম ছেলের পছন্দের কটন কেন্দ্রে নিলাম আর আমি খেয়েছি জোস এই ছিল আমাদের রমজানের শেষ মুহূর্তে সুন্দর কিছু মুহূর্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ